সন্ত্রাস অপসংস্কৃতি বেকার মুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান জানিয়ে রবিবার রক্তদান শিবির কর্মসূচির আয়োজন করল ডুকলি বিভাগের ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের কর্মীরা। আগরতলা মেদার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে আয়োজিত রক্তদান কর্মসূচি যেন এখন সাপ্তাহিক কর্মসূচিতে পরিণত হয়েছে। প্রতি রবিবারই বামপন্থী কোনো না কোনো সংগঠনের উদ্যোগে এই ভবনে অনুষ্ঠিত হচ্ছে রক্তদান শিবির কর্মসূচি। রাজ্যের বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখল বামপন্থীরা, আর এই কর্মসূচিতে উপস্থিত থেকে উদ্যোক্তা সহ রক্তদাতাদের উৎসাহিত করে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। ডিওয়াইএফআই ডুকলি বিভাগের তিনটি অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তিনি। এছাড়াও ছিলেন যুবনেতা নবারুণ দেব, সিপিএম বিভাগীয় সম্পাদক নারায়ণ দেব সহ আরও অনেকে। শিবির পরিদর্শন শেষে এদিন সন্ত্রাস ইস্যুতে পুলিশের ভূমিকা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, আগরতলায় না হলে অন্যত্র সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, আর সেই ব্যবস্থা হলো যারা আক্রান্ত তাদের বিরুদ্ধেই মামলা, বাড়িঘর ছাড়া করা ইত্যাদি। আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না পুলিশ, এর জন্য তারা সম্পূর্ণ দায়ী নয়, কারণ তাদের উপর শাসক দলের রাজনৈতিক চাপ আছে। সন্ত্রাস করে ভয় দেখিয়ে গণতান্ত্রিক মনোভাবাপন্নদের আটকে রাখা যায় না। মিছিলে যারা অংশ নিয়েছেন তাদের একটা ছোট্ট অংশ এসব কাজে অংশ নিয়েছে, তবে যারা আক্রমণ করছে তারা এর জন্য দায়ী নয়। এ ধরনের কাজ করার জন্য এরা বড় হয়েছেন এমনটা না। রাজনৈতিক নেতৃত্বের সভায় না হলেও একটা অংশের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য একাংশকে বিপদগামী করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। আক্রান্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে মামলা, তাদেরকে ঘর বাড়ি ছাড়া করছে, তাদেরকে গ্রেপ্তার করছে। যারা আক্রমণ করছেন তাদের বিরুদ্ধে মামলা থাকলেও পুলিশ বোধ হয় সেভাবে ব্যবস্থা নিতে পারছেন না। পুলিশকে তো আমি পুরোপুরি দায়ী করব না, কারণ তাদের উপর শাসক দলের রাজনৈতিক চাপ আছে, কিন্তু তার মধ্যে একটু সাহস করে তো দাঁড়াতেই হবে। ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, দেখুন, এই সন্ত্রাস করে ভয় দেখিয়ে গণতান্ত্রিক মনোভাবাপন্ন যারা, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে যারা অভ্যস্ত, তাদেরকে তো এইভাবে ঠেকিয়ে রাখা যাবে, আটকে রাখা যাবে, এটা হওয়া উচিত। এখন ধরুন এই যে আক্রমণ ইত্যাদিগুলি সংঘটিত মানে হয়ে চলেছে বা গত ৬ থেকে কাল অবধি আপনারাও দেখেছেন, আগরতলায় প্রত্যক্ষ করেছেন, এতে অংশগ্রহণ করছে কিন্তু যুব অংশই এসে। তবে এটাও ঘটনা যারা মিছিল টিছিল করে এসছেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।